আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাটেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, তা হচ্ছে টুইটার, যা একটি অ্যাম্পলিফায়ারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ডিভাইস। এগুলো চায় না টুইটার। এই টুইটারগুলো নিয়ে আলোচনা করব, এগুলো প্রাইস নিয়ে আলোচনা করব, মোটামুটি বিস্তারিত। যাই বন্ধুরা, বিষয়টি বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিষয়ের থাকবে। পাশাপাশি যারা আজকে ইনকলেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আমি শুরুতেই বলবো, ভালো সাউন্ড কোয়ালিটি পেতে চাইলে যেমন ভালো অ্যাম্পলিফায়ার দরকার, যেমন ভালো স্পিকার দরকার, ঠিক তেমন টুইটারও দরকার। ভালো মানে টুইটার যদি সংযোগ থাকে স্পিকারের সাথে, ভালো স্পিকারের সাথে, তাহলে সাউন্ড কোয়ালিটি অটোমেটিকলি সুন্দর হবে। এখনও স্পিকার ভালো আপনার অ্যাম্পলিফায়ারও ভালো, টুইটার আপনি দিলেন না, সেক্ষেত্রে কিন্তু সাউন্ড কোয়ালিটি 100% সৌন্দর্য আসবে না। এই জন্য গজল শুনেন, গান শুনেন, ওয়াজ শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন, যাই করেন, এমনকি নিজেরাও গান, সেক্ষেত্রে অবশ্যই ভোকালের জন্য সাউন্ডকে পরিপূর্ণ করার জন্য আপনার টুইটার প্রয়োজন পড়বে। আর সেটা যদি ভালো মানের হয় তাহলে তো কোনো কথাই নাই। তো আজকে আমি যে টুইটারটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চায়না কমপ্লিট একটি টুইটার। এগুলো দুই ধরনের আমার কাছে, একটা হচ্ছে সিঙ্গেল ম্যাগনেট, একটি ডাবল ম্যাগনেট। এই টুইটারগুলো আমি বলবো অসাধারণ কোয়ালিটির। আমি এর আগেও কিছু টুইটার নিয়ে আলোচনা করছি এবং সেগুলো বিক্রিও করছি, যদিও মার্কেটে এখন এই মুহূর্তে অ্যাভেলেবল না, তবে এই টুইটারটা এই মুহূর্তে আছে অ্যাভেলেবল, আমি দিতে পারবো আপনাদেরকে। আর এইটার প্রাইস মোটামুটি হাতের নাগালেই। আর ওই টুইটারগুলো যেগুলো ছিল এর আগে KMDT 100 মডেলের, ওই টুইটারগুলো এই মুহূর্তে অনেক, প্রায় 400 টাকার ওপরে এক একটা পিস, তারপরে পাওয়া যাচ্ছে না। তো ওইটার বিকল্প এই টুইটারগুলো। তবে এর দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা শুধুমাত্র কালো, আর ওগুলো আপনার সিলভার কালার ছিল এবং গোল্ডেন কালার ছিল। এই হচ্ছে জাস্ট পার্থক্য। তবে এগুলো আপনারা যারা ছোটোখাটো অ্যাম্পলিফায়ার, বড়ো কোনো অ্যাম্পলিফায়ার না, যেমন দুইটা জস্টোর দিয়ে যদি তৈরি করেন, কোনো আইসি দিয়ে যদি অ্যাম্পলিফায়ার তৈরি করেন, 12 ভোল্ট 24 ভোল্ট অ্যাম্পলিফায়ারে, তারা কিন্তু এই টুইটারগুলো ব্যবহার করতে পারেন, তাহলে সাউন্ডের পরিপূর্ণতা চলে আসবে। অর্থাৎ ভয়েসের সাথে যদি টুইটারের যে চুরির যে আওয়াজটা, সেটা যদি না থাকলে ভয়েস কিন্তু সুন্দর হবে না। সেটা যারা গান প্রেমী বা গজল ওয়াচ যারা শোনেন আপনার ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে, সাউন্ড অ্যাম্পলিফায়ারের মাধ্যমে, তারা বুঝতে পারেন টুইটারের কতটা গুরুত্বপূর্ণ। তো এগুলো যেমন কোয়ালিটি ভালো তেমন দেখতেও সুন্দর। তো তাই এই টুইটারগুলো আপনারা এই মুহূর্তে আমার কাছে নিতে পারেন। যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই ফোন দিবেন, কুরিয়ার মাধ্যমে আমি দেবো আপনাদেরকে সারা বাংলাদেশে। আর এগুলো প্রাইস আমরা এই মুহূর্তে, যেহেতু এখানে দুই ধরনের, একটা ডাবল ম্যাগনেট, এটা আমরা এই মুহূর্তে নিচ্ছি 380 টাকা করে। আমি বলবো যে আসলে প্রাইসগুলো কমে বাড়ে। আর এই সিঙ্গেল ম্যাগনেটের টুইটারটা আমরা নিচ্ছি এই মুহূর্তে 350 টাকা পিস। তো যাই হোক বন্ধুরা, ছোট্ট ভিডিওটি যারা দেখেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর শেষ মুহূর্তে বলবো ছোট্ট ভিডিওটির, যে যদি কারা এখনও দেখছেন অথবা সাবস্ক্রাইব করেনি, আমি বলবো যে সাবস্ক্রাইব করে রাখুন, এতে কী হবে পরবর্তী নেক্সট ভিডিও এবং অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। আবার অনুরোধ করবো অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলের একটু ঘুরে আসতে পারেন আমার এই চ্যানেলটি। তবে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।